নিজের বাজেটের মধ্যে বিশ্বমান্য ডিগ্রি স্কলারশিপ সহ খুব সহজেই ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বোর্ডিং স্কুলত ভর্তি হওয়ার সুযোগ চট্টগ্রামবাসীর দিবেন বলে নগরীর ছুরইয়ে দুই দিন ব্যাপী স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো। ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও বোর্ডিং স্কুল গুনরে এক জায়গাত ফাইরে এবং এক্সপোত আইরে নিজেরার বালা লাগিবার হতা জানাই এক্সপোত আইনে শিক্ষার্থী ও অভিভাবক। আমরা এখানে অনেকগুলো ইন্ডিয়ান ইউনিভার্সিটি সম্পর্কে একসাথে জানতে পারছি, আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এখানে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে, নট অনলি যে আমাদের শুধু ইন্ডিয়ার যে কিউএস র্যাঙ্কিং সেটা না, এটা পুরো ওয়ার্ল্ড চণ্ডীগড় একটা ইউনিভার্সিটি আছে যেটা হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং মেবি এখন 800-এর ভিতরে। এটা খুব একটা ভালো অপরচুনিটি আমাদের জন্য, যারা আইটি সেক্টরে পড়তে যাচ্ছে ওদের জন্য চণ্ডীগড় ইউনিভার্সিটি অপরচুনিটি অনেক হাই অপরচুনিটিস। এখানে এসে জানতে পারলাম প্লাস আপনার কস্টিং সব কিছু, থাকা খাওয়া সব কিছু কীভাবে কী মানে কীভাবে কী অ্যাফোর্ড করবে বা কীভাবে কী হবে সব কিছু এখানে A to Z একদম ক্রিস্টাল ক্লিয়ার এখানে এসে আমরা সব কিছু জানতে পারছি। খুব ভালো লাগছে, একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। যেমনটা আমি বাইরের কান্ট্রিতে পড়ার ইচ্ছার জন্য এখানে এসেছি, ইন্ডিয়া ইউনিভার্সিটি প্রচুর স্কলারশিপের ব্যবস্থা করেছে, বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন ভালো ভালো বিশ্ববিদ্যালয় কল আছে, এটা যাতে আর আর স্টুডেন্ট কল যাইতে পারে, পড়াশোনা করতে পারে, এটার লেগিন সম্বন্ধে ভালোভাবে জানি ফেললেই আসছি আর কি। এখানের মধ্যে সব মানে ইন্ডিয়ার বা অন্যান্য দেশের বিভিন্ন ভার্সিটি একসাথে নিচে যে পাচ্ছে ওইটা একটা সবার জন্য মানে কি একটা আনন্দের বিষয় বলতে গেলে, কারণ কি সব একসাথে নিচে পাচ্ছে সবাই। কিছু ইউনিভার্সিটি দেখলাম, কথা বলে ভালো লাগলো, তারা খুব কোঅপারেটিং এবং ফ্রেন্ডলিভাবে কথা বলছে। ওরা তো যেমন আমি দুটো দিনের মধ্যে কথা বললাম, তারা 50% স্কলারশিপ দিচ্ছে, এবং যদি আমি পরীক্ষার পর তার সাথে যোগাযোগ করি তারা অনেক ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে। তো মোট মিলে আমার সবকিছু ভালো লেগেছে। এটা এক্সপো তাই না বুঝছি দে ধর এটা ব্যাকে ইন্ডিয়ার সম্পর্কে, ইন্ডিয়ার বোর্ডিং স্কুলের সম্পর্কে, ব্যাক কিসের সম্পর্কে জানি তারি বা। ফেব্রুয়ারি 14 তারিখ মঙ্গলবার বেন্নে নগরীর হোটেল পেনিনসুলার ডালিয়া হলত দুই দিন ব্যাপী চলুইনে এই মেলার উদ্বোধনী। এই মেলাত ভারতের শীর্ষ র্যাঙ্কিংদারী 20-এরও অধিক বিশ্ববিদ্যালয় ও বোর্ডিং স্কুলের প্রতিনিধি অক্কল উপস্থিত আছে। এবারের মেলার যেটা বিশেষত্ব, আপনি এক ছাতার নিচে অনেকগুলো ইউনিভার্সিটিও পাচ্ছেন, আবার নাম করা বোর্ডিং স্কুলও পাচ্ছেন। তার মানে আপনার সন্তানের পড়ালেখার জন্য আপনি যদি চিন্তা করেন যে স্কুল লেভেল থেকেই আপনি উচ্চশিক্ষা গ্রহণের জন্য দেশের বাইরে পাঠানো, তো সেই সুযোগগুলো আপনি এখান থেকে নিতে পারতেছেন। We are from Bangalore. We have an 80-year-old tradition. And as you are aware, Bangalore is the IT capital for India and Asia. And it does good value for anybody to come and study in Bangalore. International মানের যে বোর্ডিং স্কুলগুলো ইন্ডিয়াতে আছে তাদের প্রতিনিধিরা আছে এখানে আসলে সেখানকার টিউশন ফি কত এবং হচ্ছে ওখানকার কী ফ্যাসিলিটিস পাওয়া যায়, স্টুডেন্টরা কী এনভায়রনমেন্টে পড়াশোনা করবে, সকল ইনফরমেশন এখানে আসলে পাবে এক ছাতার নিচে। এইচএসসি বিভিন্ন ওয়াসা আছে, মনে করেন রেজাল্ট একখানে খারাপ গুজি ওই তারে বহুত হারণ থাকি তারে, তারা তো মন খারাপ করিবার দরকার নাই, তারা চাইলে ফেয়ার এবার আইয়ারে তারা রেজাল্ট এগিন লয়ারে ডিসকাস করিয়ে ওই তারে তারা জিপিএ 3.5 পাই বা 3 পাই অসুবিধা নাই, তারা যদি চায় তারা চাইলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফরিত তারের, তারা বিজনেস রিলেটেড সাবজেক্ট ফরিত তারের, কিন্তু চিন্তা করুন তারা যে 3 পাই বা 3.5 পাই তারা মনে করে দাহা আর তো আর পড়াশোনা করিবার ফলার কোনো সুযোগ নেই, তো তারার এই সুযোগই কিনা আছে। এছাড়াও স্কলারশিপেরও বেশ ভালো ভালো কিছু সুযোগ সুবিধা আছে। হৈরাখি এশিয়ার শীর্ষস্থানীয় শিক্ষা মেলার আয়োজক এফিয়ার্স এর আয়োজনে ফেব্রুয়ারি 14 ও 15 তারিখ হোটেল পেনসুলা বেন্নে 10:00 সন্ধ্যা 6:00 পর্যন্ত চলিব এই স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো, যারে যে কেউ অংশ লইতেও কোনো প্রবেশ ফি নলাইব। Cplus TV চট্টগ্রাম।